আৰক্ষীৰ গুলীত নিহত ডিম্বেশ্বৰ মুছাহাৰী আছিল দুৰ্ধৰ্ষ ডকাইত ৰোটাৰ এনকাউণ্টাৰ সন্দৰ্ভত মুখ খুলিছে বাক্সা আৰক্ষীয়ে কেনাৰামৰ সহযোগী আছিল নিহত ডিম্বেশ্বৰ মুছাহাৰী উদালগুৰিৰ এনকাউণ্টাৰক লৈ ৰাজ্যৰ চৌদিশে সমালোচনা আৰক্ষীৰ এনকাউণ্টাৰ আছিল ভুৱা রাজ্যত সংগঠিত হওয়া ধারাবাহিক যেখানে এনকাউন্টার সেই এনকাউন্টার সময়ের ভিতর দুটা এনকাউন্টার ঘটনা ইতিমধ্যে তদন্ত করা হয়েছিল আর দুটা তদন্ত এনকাউন্টার ঘটনা কিন্তু ভুয়া এনকাউন্টার বলে প্রমাণিত হয়েছে এই গোটেই ঘটনাবিল যেন কিবা একটা পরিকল্পিত আরক্ষীর হত্যাকাণ্ড এনেকাই ধারণা হয় কিনারাম মুসাহারিক এনকাউন্টার করা বলে আরক্ষীর রাজহুয়া করার পিছতেই সমাধিত উলাইছিল ডিম্বেশ্বর মুসাহারির মৃতদেহ আরক্ষীর এনকাউন্টারক গুপ্ত হত্যার সঙ্গে তুলনা করে ইতিমধ্যেই সরকারক থকা সরকা করেছে বিরোধীয়ে ইফালে এই এনকাউন্টার বিভ্রাতে আরক্ষীক লজ্জিত করে তোলার সময়তে আরক্ষীর কার্য ন্যায় দাবী করবলৈ এতিয়া যুক্তি খুচরি ফুরিছে আরক্ষীয়ে উদালগুড়ির এনকাউন্টারক লৈ প্রথমবারলৈ মুখ খুলি বৃহস্পতিবারে আরক্ষীয়ে দাবী করলে এনকাউন্টারত নিহত ডিম্বেশ্বর মুছাহারী নির্দোষী নাছিল নিহত ডিম্বেশ্বর মুছাহারী আছিল এটা দুর্ধর্ষ ডকাইত 2020 চনত ডিম্বেশ্বৰৰ বিৰুদ্ধে ৰঙিয়া আৰক্ষী থানাত ৰুজু হৈছিল এটা গোচৰ 2022 চনৰ 4 আগষ্টত হোৱা বাক্সাৰ বাঁহবাৰীৰ চি এইচ পি আৰু ঢেকিয়াজুলিৰ পেট্ৰল পাম্পত সংঘটিত ডকাইতি কাণ্ডটো ডিম্বেশ্বৰ জড়িত থকাৰ দাবী তুলিলে বাক্সাৰ আৰক্ষী অধীক্ষক ৰাজেন সিঙে গতিকে ডিম্বেশ্বৰ ইজ এ ক্ৰিমিনেল আমাৰ এছ পা পুলিচ ৰেকৰ্ড উই হেভ গট প্ৰপাৰ ৰেকৰ্ডচ তো সেইমতে এজন কিনাৰামক এনকাউণ্টাৰ কৰা বুলি ঘোষণা কৰি পিছত ডিম্বেশ্বৰৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ বাবে এতিয়া ডিম্বেশ্বৰৰ ওপৰত আৰক্ষীয়ে জাপি দিলে গোচৰৰ পাহাৰ কিন্তু আৰক্ষীৰ এনকাউণ্টাৰ ভুৱা বুলি প্ৰতিপন্ন হোৱাৰ পিছত তাৰ যুক্তিসংগত উত্তৰ এতিয়াও নোলাল আৰক্ষীৰ মুখত মুছলপুৰৰ পৰা মনোহৰ ৰাজবংশী নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট